সুপ্রিয় দর্শক, জিপিএইচ ইস্পাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা তানি। করোনা মহামারীতে স্বাস্থ্য বিষয়ক জরুরি তথ্য সেবা পৌঁছে দেবার পাশাপাশি করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্ন উত্তর দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ থেকে আজও আমাদের সাথে রয়েছেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিক। দর্শক, শুরুতেই জানিয়ে রাখতে চাই আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভির টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 09611677777 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে। এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে করোনা ভাইরাস নিয়ে আমাদের মধ্যে বেপরোয়া মনোভাব আসলে কি ধরনের পরিণতি ডেকে আনতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ ফারজানা তানি আপনাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার কাছে এখন মনে হয়, কারণ আমি বেশ কতদিন ধরে খেয়াল করছি যে আমাদের জনগণের একটা বিশাল অংশ তারা ধরে নিয়েছে যে করোনা তেমন কোনো ভয়াবহ রোগ নয় এবং এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রভাব আমাদের সামাজিক বা পারিবারিক বা জীবনে ফেলবে না, এরকম বলে তাদের ধারণা হয়েছে। এবং অনেকে জানি শুনেছি যে করোনা আবার কি, করোনা কিছুই না। কিন্তু যার করোনা হয়েছেন, যিনি ভর্তি আছেন, যিনি ভুগেছেন, যিনি ভুক্তভোগী, তিনি জানেন করোনা কি জিনিস। তো কেউ যদি একবার সংক্রমিত হয়ে যান করোনাতে এবং তিনি যে কষ্টটা ভোগ করবেন তাতে তিনি বুঝবেন যে এই করোনা আক্রান্ত হওয়ার ফলে তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন এবং তার যে অর্থনৈতিক জীবনে যে একটা বিশাল যে একটা নেতিবাচক প্রভাব পড়বে এটা তাকে আগে বুঝতে হবে। এই করোনা কিন্তু আপনার যার হবে তিনি যে ভাবছেন যে একবার হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম, আমি একবারই ভালো গেলাম, আর কোনো সমস্যা নাই, না। এই করোনার যে রোগটা, এই রোগটার যে আমরা এখন বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে এটা প্রভাব একটা মানুষের শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব রাখতে পারে, এই লোকটা, এই মানুষটা প্রায় 1 থেকে 1.5 বছর কিন্তু নানা রকম উপসর্গে, আরও অন্যান্য রকম উপসর্গে সে ভুগতে পারে। সে ক্লান্ত হয়ে থাকবে, সে দুর্বল হয়ে যাবে, স্বাভাবিক কাজকর্ম সে করতে পারবে না, সে কর্মে স্বাভাবিক যে কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো চালাতে পারবে না। কাজেই আমরা যারা মনে করছি যে আমি কোভিড আক্রান্ত হলে কী হয়েছে, সর্দি জ্বর কাশির মতো এটা সামান্য একটা জিনিস, না, এর মোটেই তা না। সর্দি জ্বর কাশি ভালো হয়ে যায়, মানুষ 5-7 দিন ভোগে আবার ঠিক হয়ে যায়। কিন্তু এই করোনা যদি আক্রান্ত হয়ে যান আপনারা, তাহলে এর ফল কিন্তু দীর্ঘমেয়াদী, 1 থেকে 1.5 বছর আপনি অসুস্থ থাকবেন। এবং শুধু তাই নয়, এই করোনা আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কমের কারণেই হচ্ছে সংক্রমিত বেশি হবেন আপনারা। আবার যদি আপনি আক্রান্ত হয়ে যান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনি এমনিতেও কমে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী সময়ে আরও বিভিন্ন রকমের রোগে আপনার আক্রান্ত হতে পারেন। কাজে যেই জনসংখ্যারা মনে করছেন যে করোনা কোনো কিছু না, আমাদের দেশে করোনা আসবে না বা করোনা হচ্ছে না, করোনা কী, এইসব প্রশ্ন যারা করছেন আপনারা, তারা একটু সচেতন হন, কারণ এটা আপনার নিজের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে এবং আমাদের অর্থনীতির স্বার্থে, আমাদের প্রবৃত্তির স্বার্থে, সব কিছুতেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আসলে এখনো পর্যন্ত আসলে করোনাকে হালকাভাবে নেবার সময় এখনো পর্যন্ত আসেনি। আমি দ্বিতীয় প্রশ্নে চলে যেতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিক। আমরা দেখেছি দুদিন আগেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা নেগেটিভ হবার পরে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আগে কিন্তু আমরা দেখতাম যে ফুসফুসে আক্রান্ত হয়ে মারা যাবার ঘটনা বেশি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে করোনা থেকে সুস্থ হবার কিছুদিন পরে হার্ট অ্যাটাকে মারা যাবার ঘটনাটা বেড়ে গেছে। এর কারণ কী এবং এ থেকে নিরাপদ থাকতে করণীয় কী? আমি প্রথমে ধন্যবাদ তানি, আমি প্রথমেই আমাদের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার এই অকাল মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি। আমাদের জানতে হবে যে করোনা কিন্তু একটা মাল্টিসিস্টেম ডিসঅর্ডার, অর্থাৎ এটা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সিস্টেমকে এটা আঘাত করে। এটা শুধুমাত্র এটা যে ফুসফুসকে যে আক্রান্ত করে তা না, ফুসফুস হচ্ছে এটার মূল কেন্দ্র যেটাকে সে আঘাত করে আগে, কিন্তু তারপর কিন্তু সারা এটা ছড়িয়ে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ধরে ফেলে। যেমন হার্ট, হার্টের যে রক্ত সঞ্চালন আছে, আমাদের কিডনির যে রক্ত সঞ্চালন আছে, আমাদের বিভিন্ন সিস্টেমের যে রক্ত সঞ্চালনগুলো আছে, এই সমস্ত রক্ত নালীগুলোকে, এই সঞ্চালন করে যে নালী যেগুলো আছে এই নালীগুলোকে তারা ব্লক করে ফেলে। যে কারণে হয়েছে কি, যখনই কেউ করোনা আক্রান্ত হবেন তা শুধু যে একটা ফুসফুসে আক্রান্ত সংক্রমণ হয়ে নিউমোনিয়া হয়ে যে মারা যাবেন তা কিন্তু না, ওনার হৃৎপিণ্ডে যে রক্ত সঞ্চালন হচ্ছে যে নালীগুলোর মাধ্যমে, সে নালীগুলো বন্ধ হয়ে যেতে পারে, সেখান থেকে তার ম্যাসিভ একটা হার্ট অ্যাটাক হতে পারে, যেটা আমরা আশঙ্কা করছি ওনার বেলায় হয়তো হয়েছিল।
তেমনি একটা মানুষ কিন্তু কিডনিতেও আক্রান্ত হতে কিডনি রোগে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে উনি তার কিডনি ফেল করে যেতে পারে তার তার শরীরের চামড়া থেকে শুরু করে চুল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কাজে কে কিভাবে মারা যাবেন এটা কিন্তু বলা খুবই মুশকিল কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি তাতে নিউমোনিয়া এবং কার্ডিয়াক হার্ট অ্যাটাক বিকজ অফ দিস এই যে রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার জন্য যে সমস্যাগুলো হচ্ছে তাতেই মৃত্যুর হারটা আমাদের বেশি বলে মনে হচ্ছে কারণ আমাদের যেসব রোগীগুলো আমাদের মানে আইসিউতে চলে আসছে আমরা দেখছি বেশিরভাগই তারা এই সমস্যাতে ভুগছেন আর করণীয় হচ্ছে এটাই যখনই এই ধরনের সমস্যা হবে গুরুত্বপূর্ণ গুরুতর সমস্যা হবে তখন প্রতিটি রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে এবং হাসপাতালে কিন্তু আমাদের ট্রায়াজিং আছে যে আমরা বুঝি যে কোন রুগীটাকে আমাদের আইসিউতে নিতে হবে এবং কোন রুগীটাকে আমরা সাধারণভাবে আমরা চিকিৎসা করতে পারবো যেই রুগীটাকে আমরা আইসিউতে নিয়ে যাই বা যাকে গুরুতর মনে করি আমরা সেই সময়ে তাৎক্ষণিকভাবে অন্যান্য ওষুধের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ আমরা দিই যেই ওষুধটা আর কি রক্তনালীর যে বন্ধ হয়ে যাচ্ছে রক্তর দলা দিয়ে সেই দলাটাকে অপসারণ করে ফেলে বা ওটা হতে দেয় না আমরা এটাকে বলি যে অ্যান্টিকোয়াগুলেন্টস যেগুলো রক্ত জমাট বাঁধতে দেয় না আমরা এই ধরনের ওষুধ শুরু করে দিই যেগুলোকে আমরা মনে করি যে হ্যাঁ তিনি এতে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছেন জি তাহলে বলা যেতেই পারে যে আসলে করোনা নেগেটিভ হবার পরেও আবারও আক্রান্ত হবার অন্য কোনো অসুস্থতায় আক্রান্ত হবার সুযোগ থেকেই যায় আসলে এই ক্ষেত্রে একজন মানুষের করণীয় কী মানে কীভাবে তিনি সচেতন থাকবেন বা কীভাবে বুঝতে পারবেন যে তার অন্য কোনো একটা অ্যাটাক আসতে পারে বা অন্য কোনোভাবে উনি আক্রান্ত হতে পারেন দেখেন করোনা কিন্তু অনেকটা সেই লক্ষণদের সাপের মতো এটা যে কীভাবে ঢুকবে আপনার ঘরে বা আপনার শরীরে এটা বলা খুব মুশকিল আপনি আক্রান্ত হয়েছেন অনেকের ধারণা আছে যে একবার আক্রান্ত হলে উনি আরেকবার আক্রান্ত হবেন না এটা ভুল ধারণা করোনা আক্রান্ত হবেন না এই ধরনের কোনো রকম বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা এ পর্যন্ত পাইনি কোনো বৈজ্ঞানিক গবেষণা এখনও প্রমাণ করেনি যে একবার আক্রান্ত হওয়ার পরে আরেকবার আক্রান্ত হবেন না কাজেই যিনি আক্রান্ত হয়েছেন তিনি আবার আক্রান্ত হতে পারেন এই সম্ভাবনা কিন্তু আছে এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যিনি আক্রান্ত হচ্ছেন অনেকে দেখা যাচ্ছে যে তাতে কোনো লক্ষণ নাই তারা ঘুরে বেড়াচ্ছেন তাতে কী হচ্ছে তারা তারা পরিবারের মধ্যে যারা ঝুঁকি যাদের যারা নাকি বয়স বেশি বা যাদের অন্যরকম রোগ আছে যাদের আছে বা তার বন্ধুবান্ধব মহলে অথবা কোনো আত্মীয়স্বজন মহলে বা কোনো গ্যাদারিংতে তারা যখন যাচ্ছেন তারা কিন্তু এই রোগটা তারা ছড়িয়ে দিচ্ছেন কাজেই নিজেকে বাঁচানোর জন্য এবং অন্যকে বাঁচানোর জন্য আমাদের সেই একই শর্ত আমাদের পালন করতে হবে যে সুরক্ষা নিজের সুরক্ষাটা আগে এই যে মাস্ক পরা এবং ঘন ঘন হাত ধোয়া আর আমি একটা কথা বলতে চাই যে ইদানিং একটা ট্রেন্ড আমরা দেখছি যে মানুষ বাইরে বেরিয়ে যাচ্ছে মানুষ সুপার মহলে যাচ্ছে মানুষ হোটেলে যাচ্ছে মানুষ পার্কে যাচ্ছে মানুষ রিসোর্টে যাচ্ছে আমি আবারও আপনার সঙ্গে এই আলোচনায় ফিরছি একটা ফোন আছে একজন দর্শক অপেক্ষা করছেন ফোনটা নিয়ে আবারও ফিরছি আলোচনায় হ্যালো দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্ন করবেন হ্যালো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জি ওয়া আলাইকুম সালাম দর্শক বয়স 46 আমি সার্ভিস করি প্রেসার আছে আমি 250 খাই আর ডায়াবেটিস আছে কিন্তু কোনো ওষুধ খেতে হয় না গত শনিবার থেকে রাত্রি থেকে আমার জ্বর শনিবার থেকে জ্বর কন্টিনিউ করছে রবিবার রাত 11টা পর্যন্ত হাইট 102 উঠছিল আবার সোমবার দিন 4টা বাজে জ্বর আবার সোমবার দিন রাত 11টা জ্বর ছাড়ছে আর আজকে আবার 8টা বাজে জ্বর 99 আসছে আমি আগামীকাল পিজি হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি করোনা টেস্টের এখন আমি সাথে অন্য কোনো টেস্ট করব কিনা টাইফয়েড বা এইসবই হয় আর আমি 2 মাস আগে আমার অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে সিরোপ্লাস 500 পায়ের সমস্যা ছিল ওই জন্য ডাক্তার ছিল জি দর্শক আপনি আমাদের সাথে ফোনে সংযুক্ত থাকুন আর কিছু প্রশ্ন করার আছে আপনার সকালে আর খাইনি হ্যাঁ এখন আমার যদি আর কিছুই লাগে তো একটু হেল্প করেন প্লিজ আচ্ছা আপনি আমাদের সাথে ফোনে যুক্ত থাকুন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিক আপনি দর্শকের প্রশ্ন পুরোপুরি বুঝতে পেরেছেন নিশ্চয়ই আচ্ছা দর্শক আপনাকে ধন্যবাদ আপনি আসলে জ্বরে ভুগছেন এই জ্বরে ভোগা মানেই কিন্তু এমন না যে আপনি করোনায় আক্রান্ত হয়েছেন এই জ্বরে ভোগার অনেকগুলো কারণ আছে এখন যে আমাদের যে সময়টা পার করছি আমরা এখন এটা আমরা গরমকাল থেকে শীতকালের একটা ট্রানজিশনের মধ্যে বা একটা সীমার মধ্যে আছি এই সময়টা কিন্তু বিভিন্ন রকমের কারণেই জ্বর হতে পারে যেমন ফ্লু বা এমনি সর্দি জ্বর বা অনেক সময় দেখা যায় ডেঙ্গু কিন্তু এখন ডেঙ্গুর প্রকোপ কিন্তু আস্তে আস্তে বাড়ছে ডেঙ্গু চিকেনগুনিয়া এই ধরনের রোগ কিন্তু আমাদের দেশে এখন আসবে এখন যেহেতু আপনি 4-5 দিন ধরে জ্বরে ভুগছেন আমার মনে হয় যে আপনি খুব অতি সত্বর আমাদের এখানে ফিভার ক্লিনিক আছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়
আপনি ফিভার ক্লিনিকে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ওরা আপনার জ্বরের প্যাটার্ন দেখে এবং আপনার অন্যান্য সব লক্ষণ আছে কিনা দেখে তারা বলে দিবে যে আপনি সত্যি সত্যি করোনায় আক্রান্ত হয়েছেন নাকি অন্য কোনো রোগ আপনার হয়েছে। এটাই এখন আপনার জন্য করণীয়। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। আরো একজন দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন। হ্যালো দর্শক, কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো হ্যালো, জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ দৌলতুজ্জামান, আমি রামপুরা থেকে বলছি। জি বলুন। আমি 2014 সনে ফুসফুসের সংক্রমণে হাসপাতালে ভর্তি ছিলাম 18 দিন। তো আমি গার্মেন্টসে কর্ম করি এখন। এই অবস্থায় আমি আমার কর্মক্ষেত্রে কিভাবে করোনা থেকে সুরক্ষিত থাকবেন? হ্যাঁ, সুরক্ষিত থাকতে পারি এটা জানার জন্য আর কি। জি আপনি আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। স্যার আপনি শুনতে পেয়েছেন নিশ্চয় দর্শকের প্রশ্ন। ধন্যবাদ মিস্টার জামান, আপনি রামপুরা থেকে কথা বলছেন। যাই হোক, তা আপনি যে কর্মস্থলে কাজ করেন আপনার সেই কর্মস্থলের পরিবেশটা কেমন এটা আমি ঠিক জানি না, তারপরেও আমি বলবো আপনাকে আমাদের যে স্বাভাবিক যে সমস্ত প্রতিরক্ষা আমরা নিতে আমরা অনুরোধ করি। এক নম্বর হচ্ছে মাস্ক পরে পড়া হবে সবসময়, মাস্ক ছাড়া আপনি কখনোই আপনি কর্মস্থলে যাবেন না, নাম্বার ওয়ান। এবার সেটা কোয়ালিটি মানসম্মত মাস্ক, যে কোনো একটা মাস্ক আপনি ফুটপাথ থেকে কিনে আপনি ব্যবহার করলেন সেটা কিন্তু আপনাকে সুরক্ষা দিবে না, কাজে আপনাকে একটা মানসম্মত মাস্ক ব্যবহার করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার কর্মস্থলে আপনি দেখবেন যে আপনার সহকর্মীদের থেকে আপনি কতটুকু দূরত্বে অবস্থান করছেন। আমরা বলতাম প্রথম থেকে 3 ফুট, এখন বলি 6 ফুট। যত দূরত্বে আপনি থাকবেন তত আপনার জন্য মঙ্গলজনক, এটা নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে কর্মস্থলে আপনি কথা বলবেন না, কারণ আমরা আমাদের ধারণা যে হাঁচি কাশি দিলে বোধ হয় এই করোনার ভাইরাসগুলো ছড়ে, তা কিন্তু নয়। আমাদের যে কথা বলছি এই কথা বলার মাধ্যমে কিন্তু আমাদের করোনা ভাইরাস সংক্রমিত হয়, কাজে কথা আপনি যত কম বলবেন, কথা যত কম শুনবেন তত আপনার জন্য মঙ্গলজনক। আর চতুর্থ কথা হচ্ছে যে আপনি যখনই সময় পাবেন, যখনই মনে হবে যে আপনার কোনো কিছু কন্ট্যাক্ট আপনি এসছেন, আপনি হাতটাকে সাথে সাথে ধুয়ে ফেলবেন। আপনি কমপক্ষে 20 সেকেন্ড সবার পানিতে হাত ধুয়ে নেবেন, এবং হাত না ধুয়ে কখনোই আপনি মুখে কোনো জায়গায় স্পর্শ করবেন না। আমি জানি আপনারা যারা গার্মেন্টস চাকরি করেন তারা হয়তো সকাল 8টা থেকে হয়তো রাত 7টা বা 8টা পর্যন্ত আপনাদেরকে কাজ করতে হয়। এই সময়টা আপনার খাবারের প্রয়োজন হয়, আপনাদের হয়তো লাঞ্চ করতে হয়, ওখানে দুপুরে খাবার খেতে হয়। এই খাবারটা আপনার বাসা থেকে নিয়ে যাবেন, ওখানে ওখানকার খাবার আপনার খাবেন না। এখন যখন আপনার খাবার খাবেন তখন নীরবে নিভৃতে কোনো একটা আলাদা জায়গায় বসে আপনি মাস্ক খুলে ভালো করে হাত ধুয়ে আপনি খাবারটা খেয়ে আবার পরিষ্কার করে আপনি মাস্কটা পরে আপনি আপনার কর্মস্থলে ফিরে আসেন। আপনি এটাই হলো আপনার এখন বাঁচার একমাত্র পথ, যে নিজের সুরক্ষা এবং সাথে সাথে আপনার সহকর্মীর সুরক্ষা। জি নিশ্চয়ই দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি একটু ফেসবুকের একজন দর্শক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি নিয়ে আমি ফিরছি আবারও। হাফিজ নামের একজন জানতে চেয়েছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধ করার মতো অ্যান্টিবডি শরীরে আছে কিনা তা বোঝার কোনো পদ্ধতি আছে কিনা, আমাদের দেশে চালু আছে কিনা। বিভিন্ন ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। বিভিন্ন দেশে এগুলো পরীক্ষা হয়েছে, অ্যান্টিবডি তৈরি হয় এটা তো বোঝা যায়, এটা কিছু পরীক্ষা বিভিন্ন দেশে ট্রায়ালে দেখা গেছে। হ্যাঁ, অ্যান্টিবডি ডিটেকশন করা যায়, এবং এই 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 যে ধারণা এর বশবর্ত হয়েই কিন্তু আমরা প্লাজমা থেরাপি চালু করেছি, যে আমরা ধরে নিয়েছি যে এই রুগীটা করোনা আক্রান্ত হবে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এবং অ্যান্টিবডি যদি তৈরি হয়ে গেছে তার প্লাজমাটাকে যদি আমরা করোনা আক্রান্ত কোনো রুগীকে দিই তার আমরা উপকার পাচ্ছি এবং পেয়েছো আমরা। কাজে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং অ্যান্টিবডি ডিটেকশন করার জন্য এটা মানে আছে কি না তা তৈরি হচ্ছে কি না এটা বোঝার জন্য কিছু পরীক্ষাও বের হয়েছে এবং এগুলো চলছেও, কিন্তু এটার কার্যকারিতা একবার যে 100% 100% নিখুঁত এটা আমরা এখনও বলতে পারছি না। জি আমাদের সঙ্গে আরও একজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আবারও ফিরছি আলোচনা। হ্যালো দর্শক, কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো, আমি মুজিবনগর মেহেরপুর থেকে বলছিলাম। জি বিনিময় বিশ্বাস। জি আমার প্রশ্নটা হলো আপনার যে আমি একজন মেয়ের গার্ডিয়ান, আমার মেয়ে সে এবার ইন্টারমিডিয়েটে উঠেছে, এখন যেখানে অনলাইনে স্কুল কলেজগুলো তাদের টিচাররা ক্লাস শুরু করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত বা কোচিং করাচ্ছে বা প্রাইভেট পড়াচ্ছে, এখন সেইখানে মেয়েরা ক্লাসে যাচ্ছে কোচিং করার জন্য, সেখানে 15 জন বা 20 জন ছেলে মেয়ে এক জায়গায় একত্রিত হচ্ছে, কেউ মাস্ক পরছে কেউ মাস্ক পরছে না। এখন মেয়েকে আমি কি করবো, আমি গার্জেন হিসাবে চিন্তাই করে গেছি যে এদিকে অনেক মেয়েরা তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কেউ বলছে যে 1-4টার আগে গেছে, কেউ 2-4টার আগে যাচ্ছে, তাহলে আমি পিছাই পড়ছি, এখন কিভাবে আমি সেটা কভার করবো
বা না গেলে তো সমস্যায় পড়ছি, আবার গেলেও তো আমার ইচ্ছে পড়ছে। এখন এখন গার্জিয়ান হিসাবে আমি চিন্তায় পড়ে গেছি, আসলে আমি আমার মেয়েকে সঠিকভাবে গাইডেন্সটা দিতে পারছি কিনা, যে আসলে তাকে আপনি আসলে কনফিউজড, মেয়ে তো বুঝবে না, কিন্তু আমি গার্জিয়ান হিসাবে লাস্ট দায়বদ্ধ হয়ে যাচ্ছি কিনা, যে আমি আসলে ভুল করছি কিনা। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিক, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই, এবং এখন অনেক অভিভাবকের কিন্তু এই একটা কনফিউশন যে যারা কোচিংয়ে ক্লাস করছে তাদেরকে নিয়ে আসলে পাঠাবে কি পাঠাবে না, পড়াশোনা একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন? না, একজন অভিভাবক বা বাবা হিসেবে বা অভিভাবক হিসেবে আপনার যে মনোভাব, এটা কিন্তু সব অভিভাবকের মধ্যে কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা এখনকার যে জেনারেশনটা এখন তৈরি হয়েছে, তারা কিন্তু অনেক কিছুকেই তারা খুব সহজভাবে নিয়ে নিয়েছে। তো এটা যেটা আমি মনে করি, এটা হচ্ছে মোটিভেশন, যে মোটিভেশনটা অনেকভাবে করা যেতে পারে। একটা মোটিভেশন আছে, কিন্তু সেটা আমরা আমরা মিডিয়াতে আমরা প্রচার করতে পারি না। ফর এক্সাম্পল, একটা কোভিড আক্রান্ত পেশেন্টের যে শ্বাসকষ্ট হয়, তার যে কষ্টটা পায়, সেইটা যদি আমি একটা ভিডিও তাকে দেখাতে পারি, যে একবার এই ভিডিওটা দেখবে সে কখনো কিন্তু ঘর থেকে বেরোবে না, সে জানে যে আমি কোভিড আক্রান্ত হয়ে আমাকে কী কষ্ট আমাকে পেতে হবে। তো এই যেহেতু আমাদের সরকারি নিয়মানুযায়ী অনুযায়ী এবং পৃথিবীতে আমাদের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী আমরা এই ধরনের ভিডিও আমরা দেখাতে পারি না, কাজেই সরাসরি মোটিভেশন করা খুবই দুরূহ একটা ব্যাপার। এটা শুধু আপনার বেলায় না, এটা আমাদের অনেক গার্জেনদের কাছে আমি শুনেছি, আর আমাদের বেলায় প্রযোজ্য। তবে মোটিভেশন এমন যে তারা যদি একান্তই বাইরে যেতে চায়, বলবেন যে তোমরা বাইরে যেতে পারো, একান্ত প্রয়োজনে যদি যেতেই হয় তো সুরক্ষা নিয়ে যাও, একটা মাস্ক ভালো করে পড়ো, একটা কোয়ালিটি মাস্ক পড়ো, এবং যতটুকু পারো কম সময়ের ভিতরে কাজটা সেরে চলে আসো। এবং ট্রান্সপোর্ট, যেখানে সে যাবে সেই ট্রান্সপোর্টটা যেন এমন হয় যে ট্রান্সপোর্টটা এনশিওর করতে পারে যে এরকম সোশ্যাল ডিস্টেন্সিং, যেমন সবার দ্বারা গাড়ি নাই, সবার সাইকেলও নাই, সবাই সাইকেল চালাতে পারে না, যখন সে বাসে যাবে অ্যাটলিস্ট এমন একটা বাসে যেন সে ওঠে যেখানে দুটা সিট পরপর তার বসার ব্যবস্থা আছে, এবং যেই গ্যাদারিংয়ে সে যাচ্ছে সেই গ্যাদারিংয়ে যাদের সাথে সে মিশছে তারা মোটিভেটেড কিনা, তাদের সাথে কথা বলে নিতে পারে। এটা খুব সোজা যে আমার বন্ধুবান্ধব এই রোগটা সম্পর্কে তাদের কী ধারণা, যদি তার মনে হয় যে তার বন্ধুবান্ধব মনে করছে যে এই রোগটা তেমন কোনো রোগ না, আমার মনে হয় আপনার মেয়েকে বলা উচিত যে তুমি এইসব বন্ধুবান্ধব এখন দূরে থাকো। যতক্ষণ পর্যন্ত একটা কার্যকরী টিকা এদেশে না আসছে বা সারা পৃথিবীতে না আসছে, আমাদেরকে এই সুরক্ষা নিয়ে চলতেই হবে, এবং সেখানে দরকার হচ্ছে মোটিভেশন। এই মোটিভেশনটা আপনাকে করতে হবে বিভিন্ন উপায়ে, আপনি করতে পারেন সেটা। আপনি নিজের কথা বলতে পারেন যে তুমি যে বাইরে যাচ্ছ, আমি সংক্রমিত হতে পারি, আমি সংক্রমিত, আমি মারা যেতে পারি, তাহলে আমার মৃত্যুর জন্য তুমি দায়ী হবে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু মোটিভেশনাল কথাবার্তা, এইসব কথাবার্তাগুলো কিন্তু বলো, কিন্তু আপনি আপনার ছেলেমেয়েদেরকে হয়তো পথে নিয়ে আসতে পারেন বলে আমি বিশ্বাস করি। জি, আমি ফেসবুক থেকে আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিতে চাই। এলিন রহমান নামের দর্শক জানতে চেয়েছেন, আমার আম্মুর 2 মাস ধরে অনেকটা পাইলসের মতো সমস্যা হচ্ছে, দেশের এই অবস্থায় ডাক্তারের কাছেও যাওয়া সম্ভব নয়, এখন কি ওষুধ নেওয়া যেতে পারে যদি বলতেন? ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা আমাদের দেশে একটা প্রচলিত কথা, পায়খানার রাস্তায় কোনো সমস্যা হলেই বা মলদ্বারে কোনো সমস্যা হলেই আমরা বলি পাইলস, এই কথাটা আসলে ঠিক নয়। মলদ্বারে অনেক সমস্যা হতে পারে, মলদ্বার ফেটে যেতে পারে, অশ্বরোগ হতে পারে বা ভগন্দর হতে পারে, যেটা আমরা বলি ফিস্তলা বলি আমরা, বিভিন্ন রকমের রোগ হতে পারে। এখন উনিকে আপনি বলছেন পাইলস, তো ওনাকে রক্ত যায়, ওনাকে পাইলসের মতো বলেছেন, এর চেয়ে ডিটেইলস কিছু বলেন না। আমি তো বলেছি যে আমাদের দেশের সাধারণ জনগণের মধ্যে একটা ধারণা আছে যে মলদ্বারে কোনো সমস্যা মানে পাইলস, তো এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আপনার মাকে কোথাও আপনি নিতে পারছেন না, একান্ত যদি নিতে না পারেন, যেটা আপনি করতে পারেন যে আপনি তাকে যদি দেখেন যে তার ব্যথা আছে, রক্ত যাচ্ছে, আপনি স্বাভাবিক কিছু প্রক্রিয়া আপনি বাসায় বসে নিতে পারেন, যেমন গরম পানিতে সেঁক নেওয়া, একটা গরম বল বড় গামলার ভিতরে একটু গরম পানি নিয়ে তার ভিতরে ওনাকে বসে রাখবেন 10 মিনিট করে, দিনে 4 থেকে 5 বার, তাতে করে কিছুটা আরাম হবে যদি ব্যথা থাকে। আর যদি সত্যি সত্যি পাইলস হয়ে থাকে, কিছু ওষুধ আছে আমাদের বাজারে, কিন্তু কথা হচ্ছে আপনি ডাক্তারকে না দেখিয়ে এই ধরনের ওষুধ আমি আপনাকে এই টেলিভিশনে আমি আপনাকে বলতে পারবো না। আপনি সবচেয়ে ভালো হয় আপনার এই মায়ের যে সমস্যাগুলো আছে সেগুলো আগামীকালকে আমাদের অনলাইনে, আমাদের যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে আউটডোর পেশেন্ট ডিপার্টমেন্ট যেখানে আছে, সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরে আপনার নাম, আপনার বয়স এবং মোবাইল নাম্বার দিলে ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেখানে আপনার মায়ের বিস্তারিত তথ্য ওরা নিয়ে ওরা হয়তো আপনাকে একটা সাজেশন দিতে পারবে। আমি আপনাকে সেটাই সাজেস্ট করবো, কারণ শুধুমাত্র এইটুকু কথার উপর ভিত্তি করে কিন্তু কোনো ওষুধ সাজেস্ট করা যাবে না। জি, আমাদের সঙ্গে আরও একজন দর্শক ফোনে যুক্ত হয়েছেন, ফোনটা নিয়ে আবারও ফিরছি অনুষ্ঠানে। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ ফরহাদ বিশ্বাস বলছিলাম যশোর থেকে। জি,
আমি গত 15 জুলাই তারিখে আমি করোনা পজিটিভ ধরা পড়ে আমার 15 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত আমি চিকিৎসাধীন থাকি আমি হাসপাতালে। আচ্ছা, আমি 21 আগস্টে আমি রিলিজ নিয়ে আমি বাসায় চলে আসি এবং অদ্যাবধি আমি বাসায় অবস্থান করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমার যে শারীরিক দুর্বলতাটা ওটা এখনো কেটে উঠতেছে না এবং বুকের ভিতর ধরভর করে একটু ক্লান্ত, খুবই ক্লান্ত অনুভব হচ্ছে আর কি শরীরের ভিতরে। এখন আমার কি করণীয়, আমি কি করতে পারি? জি, দর্শক আপনাদের সাথে যুক্ত থাকুন। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিক, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একেবারে সংক্ষেপে একটা উত্তর নিব। ধন্যবাদ দর্শক, আপনাকে এই কথার উত্তরটা কিন্তু আমি প্রথমেই দিয়েছিলাম যে এই যে করোনার যে একবার আক্রান্ত হলে যে উপসর্গগুলো কিন্তু দীর্ঘমেয়াদী, এটা কিন্তু 1-1.5 বছর পর্যন্ত আপনাকে ভোগাবে, আপনাকে দুর্বল করে রাখবে। তা আপনি যেটা এখন করবেন, আপনি যেহেতু এখন করোনা নেগেটিভ হয়ে গেছেন বলে আমি আশা করছি, আপনি এখন এমন ধরনের খাবার খাবেন যাতে করে আপনার শরীরে ইমিউনিটি বাড়ে। তার ভিতরে আছে ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক। আপনি বেশি করে শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, পানি খাবেন বেশি করে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার এই উপসর্গগুলো কেটে যাবে। সময় লাগবে কিন্তু কেটে যাবে। জি, ধন্যবাদ আপনাকেও, অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সিদ্দিক আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। নিশ্চয়ই আমাদের অন্য কোনো পর্বে আবারও আপনার সাথে সংযুক্ত হতে পারবো, ভালো থাকবেন নিশ্চয়ই। দর্শক, জিপিএইচ ইস্পাত A2I করোনা হেল্পলাইন আজকে এই পর্যন্তই, আগামীকাল রাত 9টায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।